এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 100%, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটি কিন্তু ঘটেনি। ফেল করেছে বহু ছাত্রছাত্রী। তাদের মনে প্রশ্ন জাগছে, পরীক্ষা না দিয়ে কিভাবে আমরা ফেল করলাম? আর মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করেই যদি মূল্যায়ন হয়, তাহলে মাধ্যমিকে পাশ করলে আমরা উচ্চ মাধ্যমিকে ফেল কী করে করি? আর তাই পাশ করানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা। পাশ করানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে মধ্যম গ্রামের কিছু পড়ুয়ারা। তাদের কি দাবি? চলুন শুনে নেব তাদের নিজেদের মুখ থেকেই। সেখানে আমাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি আছে, আমাদের যদি ফল্ট দেখিয়ে দেয় যে আমরা ফর্ম ফিল আপ করিনি, বা আমরা 11-এ আটকে গেছি, বা আমাদের পাশ করানোর যোগ্যতা নেই, আমাদের যোগ্যতা নেই পাশ করা, তাহলে আমরা মানতে রাজি আছি যে আমরা প্রজেক্ট দিইনি, আমরা তার জন্য ফেল করেছি, কিন্তু আমাদের কোনো ফল্ট নেই। এমন অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে অনেক কম নম্বর পেয়েছে মাধ্যমিকে, বা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি তারা সবাই পাশ করে বেরিয়ে যাচ্ছে। আমরা কোন অধিকারে আমাদেরকে ফেল করানো? আমাদের এপিসি গার্লস, আমার নাম সোনালী পাল। এখন আমাদের সবার দাবি একটাই, যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে সবাই পরীক্ষা দেবে, আর যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। এমন স্টুডেন্ট আছে, আমি না হয় সেকেন্ড ডিভিশনে পাস করেছি, অনেকে যারা ফার্স্ট ডিভিশন পাস করেছে, তাহলে তাদের কি মনে হয় যে তাদের কোনো ইয়ে আছে যারা 12-এ এসে ফেল করবে? সব বাচ্চাকে পাস করাতে হবে, নাহলে সব বাচ্চাকে ফেল করাতে হবে, নাহলে আবার অ্যাডমিশন নিতে হবে। পরীক্ষা হলে সবাই পরীক্ষা দেবে, নাহলে কেউ দেবে না, সবাই পাস করবে। সরকার তো এবার পরীক্ষা নেয়নি করানোর জন্য, তাহলে 11-12 পাস করালো কেন, অ্যাডমিট দিলো কেন, প্রজেক্ট জমা দিতে বললো কেন, অনলাইন ক্লাস করালো কেন? অনলাইন করেছি, তাহলে 2-এ যদি 11-এ যদি ফেল করে তাহলে 12-এ তুললো কি করে? অ্যাডমিটটা তো কেউ স্কুল থেকে দেয় না, সরকার থেকে আসছে, বোর্ডের থেকে, তাহলে অ্যাডমিটটা আসলো কি করে? যদি আমাদের স্টুডেন্টরা পরীক্ষায় বসে তাহলে যারা পাস করছে তারাও পরীক্ষা বসবে, যারা ফেল করছে তারাও পরীক্ষা বসবে, না হলে এরকম সমাধান করুন। আমরা পরীক্ষা দিনই সব নিয়ম বিধি মেনে আমরা প্রজেক্ট জমা দিয়েছি, সব কিছু করেছি, আমাদের পরীক্ষা দিনই তা আমাদের পাস করানো হয়নি, ফেল করানো হয়েছে কেন? আমাদের স্কুলে 24 জনকে ফেল করানো হয়েছে টোটাল, বিধানপল্লী, দোহারিয়া বিধানপল্লী, দোহারিয়া বিধানপল্লী। স্কুলের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওরা কিছু করতে পারবে না বলেছে। হ্যাঁ, যতক্ষণ আমাদের পাস করানো হবে, আমাদের রেজাল্ট আমাদের হাতে আসবে, পুরো পিওর ভালো রেজাল্ট পাস করানো, তারপরে আমাদের এখানে সরবে। আমাকে কেন ফেল করিয়ে দেওয়া হলো? আমি যখন ফেলই করেছি তাহলে আমাদের কেন ভর্তি নিল আবার 12-এ টাকা নিয়ে স্কুল থেকে? আমি 11-এ ক্লাসে মার্কশিট আছে। আমাদের স্কুলে আমাদের 10-12 জনকে এরকম ফেল করানো হয়েছে, মধ্যমান গার্লস। আমাদের ভবিষ্যতে আমাদের কি হবে? তাহলে আমাদের ফেল করে গেছে, আমাদের 1 বছর বসে থাকবো, তাহলে আমাদের ফিউচারের কোনো দাম নেই? আমাদের স্কুলের টিচার কোনো কথা শুনছে না, আমাদের স্কুলের বডি কোনো কারোর কোনো কথা শুনছে না, কোনো গার্জিয়ানদের সাথে কোনো দেখা করছে না, আর গার্জিয়ানদের সাথে রাফ রাফ কথা বলে। আমাদের স্কুলের বডি মানুষকে মানুষ বলে মনে করে।